नमस्कार खबर सन्धान चैनल प्रत्येक के स्वागत जानाच्छी। आज के 13 डिसेम्बर 2020 साल रविवार अवशेषे कुआशार सतर्कता उठे गल। जदिव आज के कुआशार सम्भावना रही है, सबथेके बेसि कुआशार सम्भावना रही है पश्चिमबंगे दक्षिणबंगे 5 जिलाते। एछाड़ा रही है आगामी सप्ताह बृष्टिर सम्भावना। आगामी सप्ताह प्रबल ठंडा आसछे, अर्थात भयंकर ठंडार मुखे पड़ते चले पश्चिमबंगे प्रत्येकटा जिला। कतटा नामते पारे तापमात्रा, कतटा ठंडा आसते पारे, कोथाय कोथाय आगामी सप्ताह बृष्टिर सम्भावना रही है समस्त किछु आपनादेर डिटेल्से जानानोर चेष्टा करब। ताई शेष पर्यन्त संगे थाकुन। जदि भिडियोटि देखार पर भालो लेगे थाके एकटि लाइक करे दिते भुलबेन ना। आज के रविवार प्रथम जो कथाटा, जेटा आबहावाटा बिच्छिरी अवस्था छिल, अर्थात एक बजे वेदार सकाल थेके सेई अवस्थार किछुटा उन्नतिर आज थेकेई सम्भावना रयेछे। जदिओ गतकाल थेकेई कुआशार दापट अनेकटा कम देखा गेछे बेश किछु जायगाय। आलिपुर आबहावा दफ्तर जानिएछेन जे कुआशार कोनो सतर्कता थाकछे ना, जदिओ कुआशा आसार सम्भावना रयेछे पश्चिमबंगेर प्रत्येकटा जिलाते, कि उत्तरबंग कि दक्षिणबंग। हालका थेके माझारी कुआशा आसबे, तबे एर मध्ये एकटु बेशी कुआशार सम्भावना रयेछे मूलत भोरबेलार दिके। भोर 5 थेके सकाल 7 मध्ये प्रचंड कुआशार सम्भावना रयेछे कलकाता, हावड़ा, उत्तर 24 परगना, दक्षिण 24 परगना, नदिया एबं पूर्व मेदिनीपुरेर किछु जायगाय। तबे प्रबल कुआशा किन्तु बेलार दिके थाकार सम्भावना खूब कम रयेछे, तखन थाकते पारे हालका थेके माझारी। আমরা প্রথমেই জেনে নিই, চলুন পশ্চিমাঞ্চলের জায়গাগুলো দিয়ে আজকে কোথায় কেমন আবহাওয়া থাকবে, আগামী দিনে কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। প্রথম কথাই হচ্ছে, গতকাল যেহেতু কুয়াশাটা একটু কম ছিল তাই একটা ঠান্ডার শিরশিরানি বেশ বোধ হচ্ছিল, কিন্তু আজকে বিকালের পর থেকে সেই অবস্থাটা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। কারণ আগামীকাল থেকে 2 ডিগ্রি মতো তাপমাত্রা বাড়তে পারে, যদিও আজ দুপুর থেকেই সেটা অনুভব করা যাবে। পশ্চিমাঞ্চলের জেলা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এছাড়াও মুর্শিদাবাদ, এখানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি মতো বাড়তে পারে দুপুরের পর থেকে, হতে পারে 17 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে আগামীকাল সেটা 17 বা 18 ডিগ্রিতে পৌঁছাতে পারে, তবে 18-র বেশি উঠবে না সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ ঠান্ডাটা একটু কমবে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তবে আশ্চর্যজনক ঘটনা ঘটবে শুক্রবার থেকে, এক ধাক্কায় 3 ডিগ্রি নামবে এবং শনিবার আরও 2 থেকে 3 ডিগ্রি নামবে। অর্থাৎ পশ্চিমাঞ্চলের প্রত্যেকটা জেলায়, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এছাড়াও বীরভূমের কিছু কিছু জায়গায় সিঙ্গেল ডিজিট তাপমাত্রা হতে পারে, অর্থাৎ 9 ডিগ্রি বা কোথাও কোথাও 8 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন, সর্বোচ্চ হতে পারে 22 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অবস্থা শুক্রবার থেকে শুরু হবে, শনি, রবি, সোম, মঙ্গল এই 4 দিন প্রচণ্ড ঠান্ডা চলবে, ভয়ঙ্কর ঠান্ডা যাকে বলে। শৈত্যপ্রবাহ হতে পারে কি না সে আপডেট এখনও আসেনি, এলে আপনাদের জানাবো। তবুও আজকে আংশিকভাবে মেঘলাকাশ থাকবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো। প্রত্যেকটা জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। আজকে এবং আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। তবে যেটা আপনাদের আগেই জানিয়েছি, মঙ্গলবার এবং বুধবার পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় ছিটে ফোঁটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা এছাড়া মুর্শিদাবাদ জেলাতে, এছাড়া উত্তরবঙ্গের মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে। যদিও আবহাওয়া পরিবর্তনশীল, যদি কোনো পরিবর্তন হয় সেটাও আপনাদের জানাবো। তবে প্রচণ্ড বৃষ্টি নয়, ছিটে ফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আজকের আবহাওয়াটা এটাই, মোটামুটি ঠান্ডা থাকছে, দুপুরের পর থেকে ঠান্ডা কমবে, হালকা মাঝারি কুয়াশা, আংশিক মেঘলাকাশ, বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই আজকে এবং আগামীকাল। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানে আজকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, কোথাও কোথাও 17 ডিগ্রি থাকতে পারে। তবুও কিন্তু মেঘলা আকাশ সকালের দিকে বেশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে দুপুরের পর থেকে মেঘলা আকাশটা একেবারে পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই শুধু আজকে নয়, আগামী 3 দিন, অর্থাৎ আজকে হচ্ছে 13 ডিসেম্বর, 14, 15, 16 ডিসেম্বর পর্যন্ত কলকাতা সংলগ্ন কোনো জেলাতে কোথাও বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস দিচ্ছেন না আবহাওয়া দপ্তর।
হালকা মাঝারি কুয়াশা আসবে। যদিও কলকাতা হাওড়া 224 পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়াতে ভোরের দিকে প্রচন্ড কুয়াশার সম্ভাবনা, তবে সকালের পর থেকে কুয়াশাটা হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের যে আবহাওয়া আজকে থাকার সম্ভাবনা রয়েছে, দার্জিলিং কালিম্পংয়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং কালিম্পংকে বাদ দিয়ে বাকি জেলাগুলো জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠান্ডাটা একটু হলেও কম থাকার সম্ভাবনা রয়েছে। কারণ উপরের পাঁচ জেলায় প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গায়, অন্য জায়গায় মাঝারি ধরনের মেঘলা আকাশ থাকবে সকাল থেকে। অর্থাৎ একরকম বলতে পারেন সারা দিনই উপরের পাঁচ জেলায় আজকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে, অন্যদিকে আরব সাগরের যে নিম্নচাপ তা থেকে জলীয় বাষ্পপূর্ণ মেঘ ঢুকছে, সেই মেঘ উত্তরপ্রদেশ হয়ে ঝাড়খণ্ড হয়ে কিন্তু উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে, তার জন্যই এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, তাপমাত্রা থাকতে পারে দার্জিলিং কালিম্পংয়ে 8-9 ডিগ্রি। তবে শনিবার থেকে প্রবল ঠান্ডা আসছে উত্তরবঙ্গে এবং প্রত্যেকটা জেলাতে সেই অবস্থা জারি থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পংকে বাদ দিয়ে বাকি জেলাগুলোয় থাকতে পারে 15-17 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন, এটা জানা যাচ্ছে। তবে দার্জিলিং কালিম্পং ছাড়া অন্য কোনো জেলায় কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামীকাল থেকে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টির আর সম্ভাবনা থাকছে না, শুকনো আবহাওয়া অর্থাৎ ড্রাই ওয়েদার বজায় থাকবে। এটা আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল তাঁদের আপডেটে জানিয়ে দিয়েছেন। সুতরাং কুয়াশার কোনো সতর্কতা থাকছে না পশ্চিমবঙ্গের কোনো জেলাতে, অথচ প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হালকা বিক্ষিপ্ত, যেটা বললাম। তবে কলকাতা সংলগ্ন জায়গায় কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার আসছি কোন সিস্টেম সক্রিয় রয়েছে যার প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে। এর কথা বলতে গেলে প্রথমেই আসতে হয় পশ্চিমী ঝঞ্ঝার কথায়। একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটি 11 ডিসেম্বর প্রবেশ করেছে, সেটি প্রচণ্ড বৃষ্টি ঘটিয়েছে বেশ কিছু কিছু জায়গায়, বিশেষ করে পাঞ্জাবে জোরদার বৃষ্টি হয়েছে, হরিয়ানায় হয়েছে, এছাড়া সংলগ্ন কিছু কিছু জায়গায় যেমন উত্তরপ্রদেশে বৃষ্টি হয়েছে। প্রচণ্ড তুষারপাত হয়েছে বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে মাঝারি ধরনের তুষারপাত এবং বৃষ্টি হয়েছে। আজকেও সেই সম্ভাবনা অন্তত কিছুটা থাকছে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাচ্ছে আরও পূর্ব দিকে, যার জন্য 15 ডিসেম্বর থেকে ওই সমস্ত জায়গাগুলোয় আবহাওয়ার উন্নতি হবে। তার জন্যই মূলত প্রবল বাতাস ঢুকবে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। অর্থাৎ যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম সেই আপডেটই রয়েছে, শুক্রবার থেকে প্রচণ্ডভাবে আবহাওয়ার পরিবর্তন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে প্রবল ঠান্ডা শুরু হবে। শনিবার থেকে প্রবল মানে ভয়ঙ্কর ঠান্ডার মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো, সঙ্গে বাদ যাবে না কলকাতাও। অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা যেখানে 9-8 ডিগ্রি হতে পারে, বাকি জায়গাগুলো হতে পারে 10-11 ডিগ্রি, কলকাতা সংলগ্ন জায়গাগুলোয় নামতে পারে মাত্র 12-13 ডিগ্রি সেন্টিগ্রেডে। চিন্তা করতে পারছেন কত ঠান্ডা আসতে চলেছে। মুর্শিদাবাদে নামতে পারে 9-10 ডিগ্রি সেন্টিগ্রেডে। এইরকম পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। তবে গতকাল IMD কলকাতা তাদের যেটা ওয়ার্নিং পেজের আপডেটে জানিয়েছেন যে পূর্ব বাংলাদেশ সংলগ্ন একটি ঘূর্ণাবর্ত এখনও রয়েছে, যেটি সমুদ্রতল থেকে মোটামুটি 1.5 কিলোমিটার ওপরে বিরাজ করছে। তার জন্য একটু মেঘলা আকাশ, জলীয় বাষ্প বেশ রয়েছে, তবে জলীয় বাষ্প এবং ঘূর্ণাবর্তটি দুর্বল হচ্ছে, যার জন্যই কুয়াশার প্রাধান্য আস্তে আস্তে কমে যাবে। তবে আবহাওয়া দপ্তর এটা জানিয়েছেন যে আজকের পর থেকে, অর্থাৎ আজকে হচ্ছে 13 ডিসেম্বর বা 14 ডিসেম্বর, কুয়াশা আসতে পারে 15 ডিসেম্বর থেকে। পশ্চিমবঙ্গের কোনো জেলাতে আর কুয়াশার কোনো আসবে এটাও কিন্তু তাঁরা বলছেন না। অন্যদিকে বঙ্গোপসাগরে যে সিস্টেমটা রয়েছে তার জন্য পশ্চিমবঙ্গে সেরকম কোনো প্রভাব পড়বে না, যদিও শ্রীলঙ্কা সংলগ্ন জায়গাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের শেষ দিকে। অর্থাৎ আগামী সপ্তাহ যে কাল থেকে আসছে, শুক্রবার, শনিবার, রবিবার আবারও দক্ষিণ ভারতে বেশ কিন্তু একটা বিপর্যয় আসার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটার জন্য, বিশেষ করে তামিলনাড়ুর সঙ্গে কেরালা, কর্ণাটক, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরব সাগরে একটি নিম্নচাপ রয়েছে আগে থেকেই, তার জন্য মূলত আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুম্বাই রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে। এছাড়া 15 ও 16 ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত ঝাড়খণ্ড, বিহার, এছাড়া পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো, যেগুলো আমি আগেই আপনাদের উল্লেখ করেছি। অন্যদিকে গুজরাট এছাড়া উত্তর ভারতে যে বিপর্যয়টা চলছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য, আগামী 2 দিন পর সেটা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে তার কথা বলতে গেলে ত্রিপুরার কথা প্রথমেই বলতে হয়। ত্রিপুরার যে আবহাওয়া আজকে থাকার সম্ভাবনা রয়েছে, 15-16 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে।
আংশিকভাবে মেঘলাকাশ, কোথাও কোথাও বেশ মেঘলাকাশ, কুয়াশার দাপট আজকেও মাঝারি বা কোথাও কোথাও একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের ওখানেও কিন্তু সেই একই অবস্থা। আগামী শনিবার থেকে প্রবল ঠান্ডা আসছে সমগ্র ত্রিপুরা জুড়ে, এটা আপডেট রয়েছে। তবে বাকি যে রাজ্যগুলো রয়েছে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়, এর মধ্যে অরুণাচল প্রদেশ এবং আসামে হালকা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে এবং পূর্ব বাংলাদেশ সংলগ্ন একটা ঘূর্ণাবর্ত থাকার জন্য এই পূর্ব ভারতের জায়গাগুলোতে কুয়াশার প্রাধান্য আজও চলবে এবং মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আংশিকভাবে, বা কোথাও একটু বেশি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে সেভাবে বৃষ্টি হবে না এখনো পর্যন্ত, এই আপডেট রয়েছে। সুতরাং বুঝতেই পারলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে কেমন আবহাওয়া থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।